হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি হিরো কোম্পানির কুষ্টে অফিসিয়াল শোরুমে। এই শোরুমের লোকেশন হলো কুষ্টে সোরাস মোড়। এই শোরুমটির নাম হলো নিলয় মোটরস লিমিটেড। শোরুমটিতে আপনারা হিরো কোম্পানির সকল মডেলের বাইকগুলো পাবেন। এই শোরুম থেকে আপনারা বাইক কিনলে যে সকল সুবিধাগুলো পাবেন সেগুলো হলো 20% ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার সহ কিস্তিতে মোটরসাইকেল কেনার সুযোগ, 6 থেকে 36 মাসের মধ্যে মূল্য পরিশোধের বিশাল সুযোগ পাবেন এই শোরুমটিতে। বর্তমানে হিরো কোম্পানির আপডেট মডেলের বাইক হলো হিরো থ্রিলার 160R। এই বাইকটি 160R এই বাইকটির ফ্রি টেস্ট রাইডের ব্যবস্থা আছে এই শোরুমটিতে। আগ্রহী ভাইয়েরা ফ্রি টেস্ট রাইডের জন্য আপনারা এই শোরুমটিতে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডিসক্রিপশনে শোরুমের মোবাইল নাম্বার দেওয়া আছে, আগ্রহী ভাইয়েরা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। বর্তমানে কুষ্টার কোনো শোরুমে কিন্তু আপনারা ফ্রি টেস্ট রাইডের ব্যবস্থাটি পাবেন না, আপনারা শুধুমাত্র এই শোরুম থেকে এই সুবিধাটি পাবেন। বর্তমানে হিরো কোম্পানির আপডেট মডেলের বাইকটি হলো হিরো থ্রিলার 160R ABS। এই আপডেট মডেলটি আপনারা এই শোরুমে পাবেন। এই বাইকটি যে তিনটা কালার আছে সেই তিনটা কালারই আপনারা এই শোরুমে পেয়ে থাকবেন। এক কথায় বলতে গেলে বন্ধুরা, এই শোরুমে আপনারা হিরো কোম্পানির সকল আপডেট ভার্সনের বাইকগুলো পাবেন। সবশেষে আরেকটা কথাই বলবো, সেটা হলো হিরো কোম্পানির বাইক যে সকল ভাইয়েরা কিনতে ইচ্ছুক, তারা কুষ্টিয়া সোরাস মোড় নিলয় মোটর শোরুমে এসে হিরো কোম্পানির আপডেট মডেলের বাইকগুলো দেখতে পারেন। কিনতে হবে এর তো কোনো মানে নেই, আপনি যে কোনো শোরুম থেকে আপনি গাড়ি কিনতে পারেন। তবে কোন শোরুমে কি সুবিধা দিচ্ছে সেটা জেনে গাড়ি কেনা উচিত হবে আপনার। তাই বন্ধুরা, এই শোরুমে আপনারা এসে দেখতে পারেন। তবে আশা করি অন্যান্য শোরুম থেকে এখানে আপনারা একটু হলেও বেশি সুবিধা পাবেন। বন্ধুরা, আর একটা কথা না বললে না, এই শোরুমটির ম্যানেজার নজরুল ভাই অনেক ভালো মনের একটি মানুষ। আপনারা যারা এই ভাইয়ের সাথে কথা বলেছেন তাদের তো নতুন করে কিছু বলারই নেই। যে সকল ভাইরা এখনো ভাইয়ের সাথে কথা বলেন নাই, তারা ভাইয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন ভাই অনেক ভালো মনের একটি মানুষ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তী ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।